আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি। সুতরাং একাদশী চলাকালীন আপনারা শিমের সেবন নিষিদ্ধ রাখার চেষ্টা করুন। আজকে নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র, যা নক্ষত্র মণ্ডলীতে 13 নম্বর নক্ষত্র হিসাবে অবস্থান করে থাকে কন্যা রাশির ঘরে। এই নক্ষত্রটি একটি চন্দ্র দ্বারা পরিচালিত নক্ষত্র, এবং এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ আজকে আপনাদের ক্ষেত্রে পুজো করলে শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে আপনাদের পক্ষে করণ রয়েছে বালবকরণ, পক্ষ কৃষ্ণপক্ষ যোগ প্রীতিযোগ। প্রীতিযোগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রচণ্ড প্রগাঢ় হয়, সুতরাং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো মানুষের সাথে আপনারা করতে পারেন, তা আপনাদের জন্য শুভ। এছাড়াও যেহেতু আজকে দিন রবিবার পড়ে গেছে এবং আজকে আপনাদের ক্ষেত্রে একই সাথে হস্তা নক্ষত্র পড়ে গেছে, সুতরাং আজকে কিন্তু আপনারা পাচ্ছেন অমৃত সিদ্ধি নক্ষত্র। অমৃত সিদ্ধি নক্ষত্র এক বিশেষ নক্ষত্র যা খুবই কম সময়ে দেখা যায়, এবং অমৃত সিদ্ধি নক্ষত্রে যে কোনো কাজই কিন্তু করা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বলশালী হয়ে থাকে। অমৃত সিদ্ধি নক্ষত্রে জন্ম হওয়া মানুষ ব্যক্তিদের যেরকম ভাগ্য অত্যন্ত ভালোভাবে উদয় হতে থাকে, ঠিক অমৃত সিদ্ধি নক্ষত্রে বিশেষ বিশেষ কাজ করা আপনাদের জন্য শুভ। কিছু বিশেষ কর্ম আমি আপনাদের সাথে বলে রাখি, যেরকম আজকে যদি আপনারা কোনো সই সাবুত চুক্তি করছেন তা আপনাদের জন্য ভালো হবে। যদি আজকে আপনারা কোনো বন্ধুত্বপূর্ণ রিলেশন করতে চাইছেন কারোর জন্য, তার আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনাদের পক্ষে কেনা কাটার জন্য অত্যন্ত শুভ দিন। যে কোনো জায়গায় লগ্নি আজকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ফায়দাদার হতে পারে, সেটা হতে পারে জমি, হতে পারে ল্যান্ডেজ প্রপার্টি সম্বন্ধীয় জায়গায়। এছাড়া আপনাদের পক্ষে যে কোনো ব্যবসায়িক সম্বন্ধীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন তা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। চলুন আলোচনা করব আজকে আপনাদের ক্ষেত্রে রাহুকাল। রাহুকাল আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে দুপুরবেলা 3:29 থেকে 4:51 পর্যন্ত। এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা কোনো শুভকর্ম শুরু করবেন না, এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু বড় সমস্যা নিয়ে আসে আপনাদের জীবনে। রাহুকালকে ক্রস করে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করতে পারেন, অথবা রাহুকালের পূর্বে যে কোনো কাজ শুরু করতে পারেন তা আপনাদের জন্য শুভ হবে। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 9:59 সকালবেলা থেকে 11:21 পর্যন্ত সকালবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে যা থাকবে 12:44 দুপুরবেলা থেকে দুপুরবেলা 2:06 পর্যন্ত। এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা আপনারা আজকে কিন্তু পেতে পারছেন। ব্যবসা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 5 ডিসেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:45 থেকে 10:29 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে যা থাকবে 28 নভেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:59 সকালবেলা থেকে 12:38 রাত দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় আজকে থাকছে 23 নভেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:51 সকালবেলা থেকে 8:15 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের অশুভকর্ম শুভকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এই সময় করা কাজ আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সমস্যা নিয়ে আসে, অত্যন্ত বিঘ্ন নিয়ে আসে, সুতরাং এই সময় কোনো শুভকার্য থেকে বিরত রাখার চেষ্টা করুন। আজকে আপনাদের ক্ষেত্রে সর্বোচ্চ সিদ্ধি যোগ রয়েছে যা থাকবে সকালবেলা 6:22 থেকে 12:36 পরবর্তী দিন সকালবেলা পর্যন্ত, অর্থাৎ ভোররাত্রি পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আজকে আপনাদের ক্ষেত্রে শুভ দিক থাকছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরুন, আর আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে।
আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা এক পাওনা অর্থ উদ্ধার, সংখ্যা দুই ফাটকা অর্থপ্রাপ্তি যোগ, সংখ্যা তিন গৃহ নির্মাণ কার্যে আজকে অর্থ ব্যয় করতে দেখা যেতে পারে, সংখ্যা চার মানসিক চঞ্চলতা বৃদ্ধি, সংখ্যা পাঁচ প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে চিন্তা বৃদ্ধি, সংখ্যা ছয় কর্ম নিয়ে চিন্তা বৃদ্ধি, সংখ্যা সাত আর্থিক ক্ষেত্র মজবুত হবে, সংখ্যা আট মানসিক প্রফুল্লতা আসবে কর্মক্ষেত্রে, সংখ্যা নয় আজকে দূরযাত্রার বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মীয় আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ মানসিক চঞ্চলতা বৃদ্ধি হবে, বি পাওনা অর্থ উদ্ধার হচ্ছে, সি গুরুত্বপূর্ণ সমস্ত কাজ আজকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, ডি আজকে প্রফুল্লতা আসবে সমস্ত কাজে, ই আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা বৃদ্ধি হবে, এফ আজকে আর্থিক ক্ষেত্র মজবুত হবে, জি গৃহ নির্মাণ কার্যে আজকে সফলতা থাকবে, এইচ আজকে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করুন তা আপনাদের জন্য ভালো হচ্ছে, আই আজকে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না তা আপনাদের জন্য শুভ নয়, জে পার্টনারশিপ ব্যবসায় সফলতা থাকছে আজকে আপনাদের ক্ষেত্রে, কে আজকে দূরযাত্রা এবং দূরভ্রমণে সফলতা মিলবে আপনাদের ক্ষেত্রে, এল আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, এম আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক প্রশান্তি কিন্তু কিছুটা মিলতে চলেছে, এন আজকে আপনাদের জন্য শত্রু বৃদ্ধি, ও আজকে দূরবর্তী যাত্রায় সফলতা, পি আজকে আপনাদের জন্য ছোট বিবাদ এড়িয়ে থাকার চেষ্টা করুন, হঠাৎই কোনো বিবাদ কোনো মানুষের সাথে হয়ে যেতে পারে আজকে বেলার শেষে, কিউ আজকে আপনাদের জন্য কোনো কনস্পিরেসি কোনো ষড়যন্ত্র আপনাদের উপর হতে পারে, কোনো শত্রু থেকে দূরত্ব রাখার চেষ্টা করুন আজকে, আর আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ হতে পারে, এস আজকে আপনাদের জন্য দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে, টি আজকে পাওনা অর্থ উদ্ধার হতে পারে, ইউ আজকে কোনোভাবে কাউকে ঋণ দেবেন না, ভি আজকে সাফল্য থাকবে আপনার সমস্ত কাজে, তবে আজকে দূরবর্তী যাত্রায় কিন্তু সফলতা আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে মিলতে চলেছে, ভি আজকে আপনাদের জন্য দূরবর্তী যাত্রায় সফলতা থাকছে, ডব্লিউ আজকে নতুন প্রজেক্ট অর্থলগ্নি করা ভালো হবে, এক্স আজকে আপনাদের ক্ষেত্রে গাড়ি আসতে চালানো উচিত, ওয়াই আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় কিন্তু কিছু সফলতা নিশ্চয়ই দেখতে পারেন আপনারা, জেড আজকে শিক্ষাক্ষেত্রে সফলতাই সফলতা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও কিন্তু ঠিক একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। রবিবারের ক্ষেত্রে যারা জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যাদের সোমবার জন্ম হয়েছে দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে, যাদের মঙ্গলবার জন্ম হয়েছে গৃহ নির্মাণ কার্যে আজকে সফলতা থাকছে, যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে কোনো মিটিং মিছিলে কিন্তু যেতে হতে পারে, কোনো কম্পিটিটিভ এক্সাম আজকে আপনাদের ক্ষেত্রে পড়ে যেতে পারে, যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দূরবর্তী যাত্রায় সফলতা থাকছে, যাদের শুক্রবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আইনি কোনো জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে, কোনো বিশেষ কার্যে হঠাৎই কিন্তু আজকে ফেসে যেতে পারেন, সতর্ক থাকার চেষ্টা করুন, যাদের শনিবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে লেনদেন কেনা বেচা খুব একটা শুভ বলে মনে হচ্ছে না। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। দেখুন বৈশাখ মাসের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে, যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে হেলথ ওরিয়েন্টেড ট্রাভেল বৃদ্ধি পেতে পারে, যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে নতুন মানুষের সাথে কমিউনিকেশন যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তি লাভ হতে পারে, যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে গৃহ নির্মাণ কার্যে আজকে কিছু বিফলতা আসতে পারে, যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো যাবে, খরচ অধিক হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, স্ফূর্তি ভরা দিন থাকবে আজকে আপনাদের ক্ষেত্রে, যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কোনোভাবে কোনো প্রজেক্টে আজকে অর্থলগ্নি করা শুভ নয়, যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিনটা মোটের ওপর শুভ থাকছে, বিকেলের পরবর্তী সময় কোনো কাছের মানুষকে কোনো মনের মানুষকে কোনো মনের কথা খুলে বলে বিশেষ ফায়দা পেতে পারেন, যাদের পৌষ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দূরবর্তী যাত্রায় সফলতা মিলছে, যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ কর্মক্ষেত্রে সফলতার নতুন দিশা আজকে আপনাকে দেখাতে পারে, যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে মায়ের স্বাস্থ্যের খেয়াল অত্যন্তভাবে কিন্তু আজকে রাখা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। আর সামুদ্রিক শাস্ত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই সামুদ্রিক শাস্ত্রের দিকে প্রত্যেকও কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক শাস্ত্রের ক্ষেত্রে আলোচনা করব যে বহু মানুষ এরকম রয়েছেন যারা কিন্তু ভীষণ স্পর্শকাতর হয়ে থাকে, অর্থাৎ কোনো একটা ছোটো কোনো আপনারা
সাধারণভাবে কোনো একটা কথা বললেন কিন্তু সে তার গায়ে নিয়ে নিলে কথাটা। এরকম বহু মানুষ থাকেন যারা খুব হাইপার সেন্সিটিভ থাকে, যারা কিন্তু ছোটো ছোটো কথাগুলোকে ভীষণভাবে ধরে নেয়। তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের হস্ত করতলে এই যে শিরোরেখাটি রয়েছে, শিরোরেখাটি যদি চন্দ্রের ক্ষেত্রে চলে আসে এবং তার সাথে সাথে এই রবির ঠিক ওপরের পজিশনে যদি কোনো বাঁকা আকৃতির কোনো রেখা একদম স্পষ্টভাবে দেখা যায়, তাহলে বুঝতে পারবেন যে এই মানুষ কিন্তু ভীষণভাবে হাইপার সেন্সিটিভ। এরা যে কোনো কথাকেই কিন্তু গায়ে মেখে ফেলে এবং ছোটো ছোটো কথায় কিন্তু এদের সাথে ভীষণ মানুষের কিন্তু বিবাদ হতে থাকে, জটিলতা বৃদ্ধি পেতে থাকে যে কোনো ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের সাথে যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি, আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে, গৃহ নির্মাণ কার্যে সফলতা মিলবে। শুভ রং লাল, শুভ সংখ্যা দুই আলোচনা করব। বৃষরাশি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, কর্মক্ষেত্রে পরিবর্তনের পরিকল্পনাও হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজকে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ কর্মক্ষেত্রে সফলতা দেখাতে পারে আপনাকে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা দুই আলোচনা করব। মিথুন রাশি, দাম্পত্য জীবনে কিছু জটিলতা বৃদ্ধি পেতে পারে। আজকে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ বিকেলের পরবর্তী সময় হঠাৎই তৈরি হতে দেখা যাচ্ছে। নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ আজকে কর্মক্ষেত্রে সফলতার নতুন দিশা আপনাকে দেখাতে পারে, আজকে বুঝে কথা বলুন, ফায়দা থাকছে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। কর্কট রাশি, দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি, মানসিক অস্থিরতা আজকে কিন্তু হঠাৎই বৃদ্ধি পেতে পারে। সন্তানকে নিয়ে, পরিবারকে নিয়ে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে হচ্ছে, তো বুঝে সিদ্ধান্ত নেওয়া আজকে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা নয় আলোচনা করব। সিংহরাশি, সিংহরাশির পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি ফায়দাদার হতে পারে। আর্থিক ক্ষেত্র মজবুত হবে, দূরবর্তী যাত্রায় কিন্তু কিছু সফলতা নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। কন্যারাশি, কন্যারাশির ক্ষেত্রে মানসিক অস্থিরতা লাভ আজকে আপনাদের ক্ষেত্রে। দূরবর্তী যাত্রায় কোনোভাবেই আজকে কোনো সমস্যায় আপনাকে পড়ে যেতে হতে পারে, সতর্ক থাকবেন। সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু বেরোনোর চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ আলোচনা করব। এবার আপনাদের সাথে বাস্তু টিপস। আর বাস্তু টিপসে বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে আজকে আমরা আবারও কিন্তু আপনাদের সাথে কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি। দেখুন, বাস্তু টিপসে আমি প্রত্যেক দিন আপনাদের সাথে কিছু নতুন নতুন দিকগুলো নিয়ে আলোচনা করছি এবং কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ওয়েস্ট সাউথ ওয়েস্ট ডোর, অর্থাৎ পশ্চিম দক্ষিণ পশ্চিম কোণার ডোর, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণার পশ্চিম দিকে যদি ডোর থাকে তাহলে সেই ডোর আপনাদের ক্ষেত্রে কতটা বিপজ্জনক হতে পারে। দেখুন, সর্বদা ওখানেই কিন্তু অর্থ জমিয়ে রাখা হয়, যদি ওখানে কোনোভাবে আপনাদের ক্ষেত্রে দরজা চলে এসছে তাহলে অর্থ কিন্তু কোনোভাবেই জমতে চাইবে না, অর্থ সর্বদা আপনাদের ক্ষেত্রে ক্রমাগত রূপে কিন্তু ক্ষয় হতে দেখা যাবে আপনাদের জীবনে। দেখুন, অর্থ তো ক্ষয় হবে, কিন্তু অর্থ এমন এমন জায়গায় ক্ষয় হবে যেগুলো আপনার কোনো দরকারই নেই, ভুল জায়গায় আপনার বিনিয়োগ হয়ে যাবে, হঠাৎ করে কিন্তু অর্থ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু ব্লক হয়ে যেতে পারে কোনো জায়গায়। এই ছিল আমাদের ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ টিপস, অর্থাৎ বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে এই ছোট বিষয়, অর্থাৎ দরজা যদি আপনাদের দক্ষিণ পশ্চিম কোণার পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে করছেন তাহলে সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন, তা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ী হবে অর্থকড়ির ক্ষেত্রে। আজকে আপনাদের ক্ষেত্রে হস্তা নক্ষত্র ঢাকায় রিঠা গাছের সাথে হস্তা নক্ষত্র সম্পর্ক থাকায় আজকে রিঠা গাছ আপনারা রোপণ করতে পারেন, পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, তা আপনাদের জন্য ভালো হবে। এছাড়া আপনাদের পক্ষে আজকে বলে দিই, খাওয়ার যারা দূরযাত্রা করছেন, ভ্রমণ করছেন, কোনো বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা লবঙ্গ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ সফলতা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। এছাড়া আপনাদের পক্ষে দান বলি, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন, যারা দান করেন প্রত্যেক দিন বা প্রতিনিয়ত যারা দান করেন, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু কিছু না কিছু সুফল জীবনে পেয়েই থাকে। কিন্তু মাথায় রাখবেন আরও কিছু বিশেষ দান যা আপনাদের ক্ষেত্রে সফলতার নতুন দিশা আপনাকে দেখাতে পারে। আজকে আপনারা পঞ্চশস্য দান করতে পারেন যে কোনো গরিব মানুষকে, তা আপনাদের জন্য শুভ হবে। উপায়ের ক্ষেত্রে বলবো, আজকে আপনারা যারা বহুদিন ধরে কোনো রকম প্রেমজ জীবনের সমস্যা আসছে, আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা আসছে, অর্থাৎ রিলেশনের ক্ষেত্রে কোনো সমস্যা আসছে, তাহলে যে কোনো গরিব মানুষকে এক প্যাকেট মিষ্টি কিনুন এবং আজকে আপনারা সেই মিষ্টির প্যাকেটের মধ্যে সাতটি এলাচ আপনারা ভরে দিন। সাতটি এলাচ ভরে সেই প্যাকেটটিকে আপনারা যে কোনো গরিব মানুষের মধ্যে দান করে দিন। যে কোনো শুভ সময় দেখে তা দেখবেন আপনাদের ক্ষেত্রে রিলেশন ব্রেকের ক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছিলো সেটা কিন্তু কমাতে সাহায্য করবে। যদি এই প্রক্রিয়া আপনারা বেশ কিছুদিন যাবৎ কোনো শুভ দিন দেখে করে যেতে থাকেন তাহলে আরও বিশেষ শুভফল তাড়াতাড়ি কিন্তু আপনাদের জীবনে মিলতে পারে। আর দেখে নেবো, যাদের আজকে জন্মদিন রয়েছে তারা আজকে সবজি বিতরণ করুন, যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে চাল দান করলে আপনারা বিশেষ সুফল আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলা রাশি ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, গৃহ নির্মাণ কার্যে সফলতা থাকছে, বুঝে খরচ করুন, তা আপনাদের জন্য ভালো হবে। শুভ রং লাল, শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি, শরীর নিয়ে খেয়াল রাখুন, দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি, ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকুন, শত্রু বৃদ্ধি হতে পারে, বুঝে দূরযাত্রা করুন। আজকে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে, খরচ সাপেক্ষ আজকে আপনাদের ক্ষেত্রে দিনটা থাকছে। শুভ রং হলুদ, শুভ সংখ্যা 5। আলোচনা করব মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে মধ্যম মানের ভাগ্য বলা যেতে পারে। আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা যেগুলো নিতে চাইছেন সেগুলো আজকে সিদ্ধান্ত বুঝে নেওয়া আপনাদের জন্য অত্যন্ত জরুরি, নচেৎ কিছু বড় সমস্যা আপনাদের ক্ষেত্রে হঠাৎই এসে উপস্থিত হতে দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আজকে ক্রিম কালার এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কুম্ভরাশি, কুম্ভরাশির ক্ষেত্রে ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, বন্ধু দ্বারা আর্থিক ক্ষতি হতে পারে, আজকে সমস্ত মানুষকে বিশ্বাস করে কোনো কথা বলে ফেলবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। শুভ রং আজকে সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা অত্যন্ত ভালো হবে, গৃহ কার্যে আজকে আপনারা সফলতার নতুন দিশা আপনারা আজকে দেখতে পারেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 7। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখছেন আমাদের আজকের রাশিফল, প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন, আগামী পর্বে দেখা হবে, নমস্কার। যারা অনলাইনে আপনি চাইছেন প্রেডিকশন নিতে তাদের জন্য বলে রাখি, আপনারা অ্যাড্রেসটা নোট ডাউন করে নিন, www.astrobijoychannel.com। আরও একবার বলছি, www.astrobijoychannel.com। আর যারা অফলাইন মানে ফিজিক্যালি ভিজিট করতে যাচ্ছেন তাদের জন্য বলি, রবিবার দিন কোথায় পাচ্ছেন? রবিবার দিন পাচ্ছেন বড়নগরে, সোমবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন সোদপুর কল্যাণী, এছাড়া বুধবার দিনটা খুব মাইনোরলি নোট করবেন, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে ওনাকে পাচ্ছেন বর্ধমানে, দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর, তৃতীয়তে আসানসোল, চতুর্থতে পেয়ে যাচ্ছেন বহরমপুর, বৃহস্পতিবার দিন পাচ্ছেন উত্তরপাড়া, একইভাবে শুক্রবার দিনও বিজয় শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন উত্তরপাড়াতে, শনিবার দিন পাচ্ছেন বাগুইহাটি এবং কল্যাণী, এছাড়াও শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে। আসার আগে অবশ্যই অগ্রিম ফোনটা করে নেবেন, ফোন নাম্বার আপনারা চটপট নোট ডাউন করে নিন, 7003134009।